স্বাগত জানাচ্ছি বিবিসি নিউজ বাংলার ফেসবুক লাইভে। এবং আমরা সবাই জানি এই মুহূর্তে রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশ যে বিষয়ে উত্তাল, সেটি হচ্ছে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে চলমান যে বিক্ষোভ। বিবিসি বাংলাও আসলে সেই বিক্ষোভটা বিভিন্নভাবে কাভার করার চেষ্টা করছে। এবং আজকে এই মুহূর্তে আমরা বিবিসি নিউজ বাংলার ফেসবুক লাইভে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন, যিনি আসলে এই নিরাপদ সড়কের যে দাবি সেই দাবিতে প্রায় বলা যায় নিঃসঙ্গ লড়াই চালিয়ে চলেছেন গত প্রাগত সড়ক চায়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি আসলে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি ফেসবুক লাইভে যোগ দিচ্ছেন। আমরা একটু তার কাছ থেকে জানবো এই যে আন্দোলনটা চলছে সেটা সম্পর্কে, এবং একই সঙ্গে তার মতামত এবং ভবিষ্যৎ নিয়ে আসলে আমরা একটু কথা বলতে চাই। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ বাংলার ফেসবুক লাইভে। আপনাকেও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন লাইভে যারা দেখছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে 25 বছর ধরে সড়ককে নিরাপদ করার জন্য অক্লান্ত পরিশ্রম আমি সহ আমার সংগঠনের নেতাকর্মী যারা আছে তারা করে যাচ্ছে, এবং বাংলাদেশে এখন প্রায় 120টা শাখা সংগঠন আমাদের নিরাপদ সড়ক চায়ে আছে, এবং বিদেশেও লন্ডনে আছে 3টা এবং আমেরিকাতে 2টো শাখা আমাদের রয়েছে, সৌদি আরবেও রয়েছে আমাদের শাখা। তো এই যে আজকে মনে করেন দীর্ঘ সময় ধরে আমরা যে দাবিগুলো করে আসছিলাম সেই দাবিগুলো আসলে সেরকমভাবে কর্ণপাত কেউই করছিল না, বিশেষ করে চালক মালিক এমনকি সরকার আইন প্রয়োগকারী সংস্থা এবং যাদের দায়িত্ব সেই দায়িত্বগুলো ঠিক সেইভাবে কিন্তু পালন হচ্ছিল না। পালন হচ্ছিল না বলেই কিন্তু সড়ক দুর্ঘটনা যতটুকু যেভাবে কমানো দরকার ছিল সেইভাবে কিন্তু আমরা কমাতে পারি নাই কিন্তু, এবং কমাতে পারি নাই বলেই কিন্তু আমাদের সন্তানরা প্রতিনিয়তই আমাদের এই সড়কের মধ্যে প্রাণ দিতে হচ্ছে, সড়কের মরকের মধ্যে পড়তে হচ্ছে। তো যার জন্যে আজকে এই কয়েক কিছু দিন ধরে যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলোকে সড়ক দুর্ঘটনাও আমি বলবো না, সেগুলো বলবো এক ধরনের হত্যাকাণ্ড। যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটির যে পায়েল, যে তাকে রীতিমতো খুন করা হয়েছে, তাকে ইট দিয়ে তার মাথা থেতলিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে তার লাশটিকে পানিতে ফেলে দেওয়া হয়েছে, তো এটাকে তো দুর্ঘটনা বলা চলে না। এবং পাশাপাশি যে জিনিসটি সেটি হলো যে রাজীব মানে আপনার গিয়া তার স্বপ্ন নিয়ে ঢাকা শহরে এসেছিল, এবং তার বাবা নেই, তার ছোট ভাই আছে বোন আছে যাদের দায়িত্ব রাজীবের উপরে ছিল, কিন্তু সেই রাজীবও এই সড়কের মধ্যে তার জীবন মানে চলে গেছে, এবং আজকে কিন্তু তার ভাই বোন অসহায় হয়ে গেছে। তো এইরকমভাবে রমিজউদ্দিন বা স্কুল এবং কলেজের যে ছাত্ররা, এখানে একটু কন্ট্রাডিকশন আছে, কেউ বলছে 2 জন, কিন্তু আমি যতদূর জানি যে 4-5 জনের মতো ছাত্র কিন্তু মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তো যার জন্য আমি সংখ্যাটি আমি বলতে চাচ্ছি না, কারণ মানে পারফেক্ট সংখ্যাটি আমি বলতে পারছি না। রমিজউদ্দিন স্কুল এবং কলেজের যে ছাত্ররা মৃত্যুবরণ করেছে সেটি কিন্তু মানে চালকের বেপরা খামখেয়ালি পড়া এবং আইন না মারা এক কারণে কিন্তু এই আমাদের সন্তানগুলি ফুটপাথের মধ্যে দাঁড়িয়েছিল, গাছের গাড়ির জন্য অপেক্ষা করছিল, তাদের গায়ের উপরে উঠিয়ে দিয়েছে। তো এটাকে তো সড়ক দুর্ঘটনা বলা যায় না। এবং এইগুলোর আজকে এই যে শ্রমিকদের এই উশৃঙ্খলা হওয়ার পিছনেও কিন্তু কিছু কারণ কিন্তু রয়ে গেছে, যে কারণগুলো আমাকে যারা আন্দোলন করতে দেখেছেন তাদের স্মরণে আবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি যে 2012 সালে আমি যখন খবর পেলাম যে এই রকম আমাদের একজন মন্ত্রী যিনি একাধারে শ্রমিক সংগঠনের নেতা, উনি 25,000 ড্রাইভিং লাইসেন্সের একটি লিস্ট দিয়েছেন যে তাদের পরীক্ষা ছাড়াই তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জন্য, এটি জানার পর আমি যখন মিডিয়াকে জানালাম, মিডিয়া যখন অনুসন্ধান করা শুরু করলো দেখা গেল যে এই গভর্নমেন্টের সময় 25,000-এর জন্য লিস্ট পাঠিয়েছে, কিন্তু এর আগে যে বিএনপি গভর্নমেন্ট ছিল সেই সময় তারা 90,000 এরকম সিরিয়াল দিয়ে মানে লিস্ট দিয়ে 90,000 ড্রাইভিং লাইসেন্স তারা অলরেডি নিয়ে গেছে। তো এই যখন অবস্থা, যখন মানুষ এই নিয়ে যখন সোচ্চার হলো তখন হাইকোর্ট থেকে একটা রুল জারি করা হলো যে এই যে 90,000 ড্রাইভিং লাইসেন্স টেস্ট ছাড়া তাদেরকে দেওয়া হয়েছে সেটি বন্ধ করে দেওয়া হলো, এবং বলা হলো যে আবার তাদেরকে টেস্ট দিয়ে পরীক্ষা দিয়ে উপযুক্ততা প্রমাণ করে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। এইটি যখন করা হলো তখন এই নেতা এবং তার সংগঠন আমার বিরুদ্ধে এমনভাবে
তারা মানে খেপে উঠল যে তারা এই এই ঘটনার দুই দিন পরে তারা এক মহা সমাবেশ ডাকলো, সমস্ত শ্রমিকরা আসলো, একত্রিত হলো এবং সেই মিছিলের মধ্যে আমার ছবির উপরে তারা জুতার মালা পরালো, ঝাড়ুর মালা পরালো, ঝাড়ু দিয়ে পিটালো এবং একটা এমন একটা সিচুয়েশন হলো যে আমাকে হয়তো বা তারা মেরেও ফেলতে পারে, এরকম একটা ভয়ের মধ্যে আমি আমি সেই সময়টি আমি পার করি। জনাব ইলিয়াস কাঞ্চন, একটু আমরা আপনি যেটি বলছিলেন, আমরা জানি আপনার জীবনের যে ট্রাজেডি 1993-তে আপনি আপনার স্ত্রীকে হারান সড়ক দুর্ঘটনায়, তারপর থেকে আপনার এই আন্দোলনের সূচনা এবং আজকে 2018 সালে এসে যে আন্দোলনটা এখন আপনি দেখছেন, আপনি কি এরকম আন্দোলনের কথা ভেবেছিলেন বা এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া? কথা আমি বারবার কিন্তু বলেছি এবং আমি এই যে আজকে যে আন্দোলন হচ্ছে তার আগেও কিন্তু ছাত্র মারা গেছে, যেমন ঢাকা ইউনিভার্সিটির আপনার কি সোশ্যোলজি ডিপার্টমেন্টের ছাত্র মারা গেছে, আমি নিজেও সোশ্যোলজি ডিপার্টমেন্ট থেকে পাশ করেছি, তো সেই ছেলেটি মারা গেছিল এয়ারপোর্টে, তারা একটা মানববন্ধন করলো কিন্তু সেখানে গিয়ে আমি খুব আশাহত হয়েছিলাম যে ওই ডিপার্টমেন্টেরই কিছু ছাত্র ছাড়া আর ইউনিভার্সিটির অন্য ডিপার্টমেন্টের ছাত্ররা কিন্তু অংশগ্রহণ করেনি। এর পরবর্তী সময় আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি মানববন্ধনে আমি যোগদান করেছিলাম যেখানে সাংবাদিকতা ডিপার্টমেন্টের একজন ছাত্র মারা গিয়েছিল, সেখানেও গিয়ে গিয়ে একই পরিস্থিতি দেখেছিলাম যে সাংবাদিকতা ডিপার্টমেন্টের ছাত্ররা শুধু ওই মানববন্ধনে যোগদান করেছে, আমার সামনে দিয়ে এই মানববন্ধনের সামনে দিয়ে অন্যান্য ডিপার্টমেন্টের ছেলেরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে কিন্তু মানববন্ধনে অংশগ্রহণ করেন। আমি এই জায়গাগুলোতে আমি বলেছি যে আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের জীবন বাঁচানোর জন্য আপনারা আমার পাশে এসে যদি না দাঁড়ান, আমাকে শক্তিশালী যদি না করেন, আপনারা যদি শক্তি যোগান না দেন, আপনাদের হাত যদি আমার হাতের মধ্যে না দেন, তাহলে কিন্তু সড়ক দুর্ঘটনা কিন্তু একার পক্ষে কিন্তু আমার পক্ষে কিন্তু সম্ভব না। দেরিতে হলেও এখন মনে হচ্ছে যে সবাই আনন্দিত এবং আমি আজকে আমি প্রশংসা করছি যে এই আমাদের মানে সন্তানের তুল্য আমাদের এই স্কুলের বাচ্চারা আজকে যে কাজটি করছে এটি অত্যন্ত প্রশংসা তার আজকে পূরণ করছে। আজকে নিরাপদ সড়ক চায়ের জন্য যে কথাগুলো আমি বলেছি যে কী করলে পরে সড়ক দুর্ঘটনা রোধ হবে, তারা আজকে রাস্তায় নেমে সেই কাজটি করছে। আমি দীর্ঘদিন বলে এসেছি যে চালকদেরকে প্রশিক্ষিত করতে হবে, উপযুক্ত ট্রেনিং ইনস্টিটিউট থেকে ট্রেনিং দিতে হবে, তাদের ড্রাইভিং লাইসেন্স, ফেক ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালানো যাবে না। আজকে কিন্তু তারা রাস্তায় নেমে ড্রাইভিং লাইসেন্স চেক করছে, এমনকি যে প্রশাসন যারা আইন নিয়ন্ত্রণ করে তারাও যে অবহেলা করেছে সেই কথাগুলো আমি বলেছি, আজকে সেই প্রশাসনকে পর্যন্ত তারা রাস্তায় ধরছে যে আপনি যে আরেকজনের ড্রাইভিং লাইসেন্স দেখবেন, আপনার নিজের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, অত্যন্ত প্রশংসনীয়। যেটি আমি চেয়েছিলাম আমার চাওয়া আমার পূর্ণ হয়েছে। একটু আমরা দর্শকদের জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু এখন নিরাপদ সড়ক চায়ের ঠিক অফিসের সামনে দাঁড়িয়ে এই ফেসবুক লাইভটি করছি বিবিসি বাংলার, যেখানে আমাদের সঙ্গে আছেন নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবং তার সঙ্গে যারা আন্দোলনের সাথী তারাও এখানে এসেছেন এবং একই সঙ্গে স্বাভাবিকভাবে যা হয় এখানে অনেক মানুষ ভিড় জমে গেছে, গত কয়েকদিন ধরে আন্দোলনটি চলছে। আপনারা আমাদের সঙ্গে এই বিষয়ে বা ইলিয়াস কাঞ্চনের কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা আমাদের এই লাইভের নিচের কমেন্টস বক্সে গিয়ে করতে পারেন। এর মধ্যে বেশ কিছু আমরা দেখতে পেরেছি, কিছু মতামত এসেছে, একটু সেগুলো জানাচ্ছি। মোহাম্মদ রিজবি বলেছেন, আমার প্রশ্ন হলো লাইসেন্স করে সবাই, আসলে লাইসেন্স থাকলে কি তাকে চালক বলা যাবে? না, বলা যাবে না। এটা হচ্ছে মোহাম্মদ রিজবির কথা। মোহাম্মদ হজরত আলী বলেছেন, বাংলাদেশে বিভিন্ন পরিস্থিতির কারণে আজ বিভিন্ন রাস্তাঘাট অনিরাপদ করার প্রবণতা চলছে, তাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এখনই। আরও অনেকেই বলেছেন, সাইফুল্লাহ নামে একজন মন্তব্য করেছেন, শাবাস ইলিয়াস ভাইকে, আমার প্রশ্ন তার এই যৌক্তিক দাবির পক্ষে সারা দেশ যখন রাস্তায় তখন তিনি কেন এখন ফেসবুক লাইভে? আচ্ছা, এটা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেকেই আমরা গত কয়েকদিন ধরে দেখছি ফেসবুকে এরকম একটা প্রশ্ন তুলছে যে ইলিয়াস কাঞ্চন কেন এখন তিনি নীরব, কেন তার কাছ থেকে শোনা যাচ্ছে না? আপনার নিশ্চয়ই উত্তর আছে। আমি এই যে এখন যে কাজটি করলাম এবং এই কয়েকদিন ধরে আমি যে টেলিভিশনের টক শোগুলোতে এবং আগামীকালকে আমাদের প্রেস ক্লাবের সামনে 11টার সময় মানববন্ধনের আহ্বান করেছি এবং এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি এবং আগামীকালকে আমাদের এই প্রোগ্রাম আমি রেখেছি সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করার জন্য, তাহলে কি আমি নীরব? আরেকটি জিনিস যেটি হলো যে আমি কিন্তু ইমোশন দিয়ে কাজ করলে হবে না। আমি দীর্ঘদিন 25 বছর আমার একটা অভিজ্ঞতা হয়েছে এবং আমি বাংলাদেশের সিচুয়েশন কিন্তু অবলম্বন করেছি, আমি কিছু আন্দোলন আমি দেখেছি সেগুলো কিন্তু ভিন্ন খাতে কিন্তু প্রবাহিত হয়ে গেছে। যেমন আপনার গণজাগরণ মঞ্চ আজকে কোথায় আছে কি সেটি, আজকে কোটা আন্দোলন কোথায় সেটিকে নিয়ে যাওয়া হয়েছে? আজকে যদি প্রথম দিনেই আমি যদি ওখানে থাকতাম তাহলে বলা হতো ইলিয়াস কাঞ্চনের উস্কানি দিয়ে
আজকে ছাত্রদেরকে খেপিয়ে দিয়ে মানে দেশটাকে অরাজকতার মধ্যে নিয়ে আসছে। আপনি যে প্রসঙ্গ এনেছেন, এই প্রসঙ্গে আমি আসতে চাই। আপনি এখনই দুটো আন্দোলনের কথা বললেন, আমরা জানি এগুলো একসময় বাংলাদেশে একটা বেশ আলোড়ন তুলেছিল। এই এখন যে আন্দোলনটা চলছে, এটারও কি আপনি ভবিষ্যতে কি কেমন দেখেন? এর জন্যই কালকের যে মানববন্ধন, সেখানে তাদেরকে আমি কিছু নির্দেশনা দেব। সেই জন্যই কালকে আমরা আমাদের এই মানববন্ধন, আমাদের মানববন্ধনে আসবেন অবশ্যই, আমি তাদেরকে কি করতে হবে সেটা আমাকে আমি বলবো। তার কারণ হলো গিয়ে যে আমি যখন বহুভাবে আমি চেষ্টা করেছি, যখন আমি কিছু করতে পারিনি তখন কিন্তু আমি অন্যরকম কৌশল আমি অবলম্বন, আমি যেমন চালকদেরকে প্রশিক্ষণ করার জন্য, তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য তাদের কাছে আমি যাচ্ছি। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই শিশুরা জানে যে আমি কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে আমি নিজে গিয়ে তাদেরকে ট্রেনিং করিয়েছি যে কীভাবে রাস্তা ব্যবহার করতে হবে, কীভাবে চলতে হবে। এমনকি নতুন চালক, এই যে আমার ইনস্টিটিউশন দেখে, নতুন চালক তৈরি করার জন্য যে আমরা শিক্ষিত চালক যদি তৈরি করতে পারি, আমি বুদ্ধি দিয়ে, আমি যখন দেখলাম যে আমার ক্ষমতা দিয়ে আমি কিছু করতে পারবো না, তখন আমি বুদ্ধি ব্যবহার করে, কারণ আমার টার্গেট হলো সড়ককে নিরাপদ করা, দুর্ঘটনা মুক্ত করা। আমি তো এই দেশের মানে রাজনীতি করার জন্য আমি তো এই 25 বছর ধরে আমি কাজ করছি না, যার জন্য আমি এই বুদ্ধি খরচ করে আমাকে চলতে হবে এবং বুদ্ধি দিয়ে আমাদেরকে এগোতে হবে। আপনি আসলে পাশেও পাচ্ছেন অনেকে, যেমন আমরা এখানে আরেকটা কমেন্ট দেখছি, সাইফুল সোহেল, তিনি মন্তব্য করেছেন, এই মানুষটার কথা যদি যথাসময়ে আমলে নেওয়া হতো তাহলে হয়তো আরও অনেক প্রাণ আজকে পৃথিবীতে বেঁচে থাকতো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ফাদার অফ ইসমাইল এই লোকটাকে বিভিন্নভাবে হেনস্থা করছে তার গুন্ডা বাহিনী দিয়ে। এটা একজন মন্তব্য করেছেন। আরেকজন মন্তব্য করেছেন যারা মেহজাবিন নামে একজন, আপনার কাছে একটা প্রশ্ন বিবিসির মাধ্যমে, আপনি তো আপনার স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়াতে একটা সংগঠন তৈরি করলেন নিশ্চা নামে, কিন্তু আমার ভাই বোন মারা যাওয়ার পর কি কোনো পদক্ষেপ নিচ্ছেন মাঠ পর্যায়ে থেকে, সেটা তিনি এরই মধ্যে বলেছেন। এছাড়া আরও কয়েকটা কমেন্টস আমি একটু পড়তে চাই। একই ধরনের প্রশ্ন আসছে আসলে, যে আমরা কেন তার তেমন ভূমিকা দেখছি না, এবং তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন আগামীকাল নিরাপদ সড়ক চা একটা মানববন্ধন করবে। আচ্ছা, একটা খুব ভালো প্রশ্ন আছে, সৈকত আহমেদ শাহিন নামে বলেছেন, আমার প্রশ্ন হলো মন্ত্রিসভায় যে আইন পাশ করার জন্য উঠবে তাতে কি বর্তমান পরিস্থিতির কোনো পরিবর্তন হবে কিনা? ইলিয়াস কাঞ্চন, আমি এই কথাটি বলতে চাচ্ছি যে বুদ্ধি দিয়ে কিন্তু আমাদের আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, কারণ আমি যদি রাস্তায় থাকি তাহলে এই যে আইনের যে বিষয়গুলো সেইগুলো কারা করছে, এই আইনের যে সাজেশন দেওয়া আইন কি হঠাৎ করে, এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে একদিন হঠাৎ করে 2016 সালের শেষের দিকে ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেওয়া হলো যে তারা একটা খসড়া তৈরি করেছে এবং যারা যারা দরকার এটার মধ্যে যেন সাজেশন দেয়। আমি এটি আমার চোখে পড়লো, এক মাসের সময় বেঁধে দিল, আমার এটি চোখে পড়লো 10 দিন আগে, কারণ এটা ওয়েবসাইটে সড়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দিয়েছে, কিন্তু এটার জন্য কোনো পাবলিসিটি করে নাই, দেশবাসীকে জানায় নাই যে এটা ওয়েবসাইটে দেওয়া হয়েছে, আপনারা সাজেশন দেন, আপনারা যে কোনো সাজেশন দিতে, কেউ জানতো না। এবং 10 দিন সে মানে মাস শেষ হওয়ার 10 দিন আগ পর্যন্ত আমি দেখলাম যে একটি মন্তব্য সেখানে পড়েনি। তো তখন আমি কি করলাম, আমি আপনার গিয়ে জাতিসংঘের যে আপনার হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের এক্সপার্টকে নিয়ে, ব্র্যাককে নিয়ে, পিআরএসপির আপনার গিয়ে জিল্লুর রহমান সাহেবকে নিয়ে, এবং এই সড়ক দুর্ঘটনা নিয়ে আরও যারা কাজ করে তাদেরকে নিয়ে 4 দিন পর্যন্ত আমরা ক্লাস করলাম। ক্লাস করে তারপরে সরকারের কাছে বললাম যে আমাদেরকে সময় দেওয়া হোক, এক মাসের সময় অন্তত আমাদের দেওয়া হোক। এক মাসের সময় দেওয়া হলো, আমরা একটা খসড়া তৈরি করলাম কী কী সাজেশন দেওয়া হবে, এবং পরবর্তী সময় আমরা সরকারকে নিয়ে আমরা বঙ্গবন্ধু মৈত্রীতে আমরা বসলাম এবং সেখানে আমাদের সাজেশনগুলো দেওয়া হলো। তারা আমাদের বলল যে আপনাদের সাজেশন আমরা কী কী নিচ্ছি সেটা আপনাদেরকে পরবর্তী সময় জানানো হবে, কিন্তু তারা কিন্তু আমাদের জানায় নাই। এবং এটা জানায় নাই, এটার মধ্যে প্রথম যে সাজেশনটা আমাদের ছিল সেটি হলো যে তারা যে আইনের টাইটেলটা দিয়েছিল সেটা হলো সড়ক পরিবহন আইন, কিন্তু আমরা বলেছি না শুধু সড়ক পরিবহন আইন হলে চলবে না, কারণ সড়ক পরিবহন আইন হলে আমার যে নিরাপত্তা সেটা কোথায়, সেই আইনটা কোথায়, যার জন্য আমরা বলেছিলাম যে সড়ক নিরাপত্তা এবং পরিবহন সড়ক পরিবহন আইন নামে এটাকে অভিহিত করতে হবে, কারণ যদি এটা সড়ক নিরাপত্তা অভিহিত যদি করা হয় তখনই কিন্তু আপনি স্কিল ড্রাইভার পাবেন, আপনি কিন্তু মানে আপনার সড়ককে নিরাপদ করার জন্য এখানে বাজেট দিতে হবে, সরকারের একটা বাজেট দিতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো চিন্তা করে এই যে বুদ্ধি দিয়ে আমরা কিন্তু এই সাজেশনগুলো দিয়েছিলাম। একটা বিষয়, এই সাম্প্রতিক ঘটনায় তো আসলে সরকারের পক্ষ থেকে নানান বিবৃতি দেওয়া হচ্ছে, কথা বলা হচ্ছে, এর মধ্যে বলা হচ্ছে সমস্ত দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদের ফেরত যেতে, আপনার সঙ্গে কি সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা এই সম্পর্কে? না, সেইরকমভাবে কোনো রকমের কোনো যোগাযোগ করা হয় নাই, বরঞ্চ তারা আগামীকালকের যে মানববন্ধন আমার হতে যাচ্ছে
সেই ব্যাপারে তারা একটু মানে জিজ্ঞাসাবাদ করেছে যে আপনি ওখানে কি করবেন, তো এই যে আজকে যেরকম মানে আপনি জিজ্ঞাসা করলেন এরকম আর কি, কিন্তু আসলে সেরকম ভাবে তাদের সঙ্গে আপনার কাছে আমার সবশেষ জানতে চাও যে এখন তো একটা শিক্ষার্থীরা এখনো রাস্তায় তারা ডেমনস্ট্রেশন করছে, আন্দোলন করছে, তাদের প্রতি যদি আপনার কোনো নির্দেশনা থাকে বা আপনি যদি দেশবাসীকে কিছু বলতে চান দিতে চাই, সবই যদি আজকে বলে দেয় তাহলে কালকের জন্য তো কিছু রইল না। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে ইলিয়াস কাঞ্চন এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য এবং আপনার জন্য শুভকামনা। দর্শক, বিবিসি নিউজ বাংলার ফেসবুক লাইভে এই ছিল এতক্ষণ পর্যন্ত, আমরা কথা বলছিলাম ইলিয়াস কাঞ্চনের সঙ্গে, নিরাপদ সড়ক চায়ের আন্দোলনে যিনি প্রতিষ্ঠাতা এবং গত দুই যুগ ধরে আন্দোলন করে যাচ্ছেন। আমরা আসলে হয়তো আরও কিছুক্ষণের মধ্যেই আমরা যারা রাস্তায় শিক্ষার্থীরা আন্দোলন করছেন সেসবের খবর আপনাদের জানানোর চেষ্টা করবো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।